হ্যালো বন্ধুরা আপনার ইউটিউব চ্যানেল যদি ব্রাউজারে ওপেন করার পর এই সমস্যা আসে তাহলে প্রথমত ভেঙে যাওয়ার কোনো কারণ নেই ঠিক আছে এবং চিন্তিত হওয়ার কোনো বিষয় নেই এখানে আপনার এই সমস্যা আসলে যদি আপনি কিছুই না করে থাকেন তাহলে আপনার এই সমস্যা অটোমেটিকভাবেই কয়েক দিনের মধ্যেই কিন্তু আপনার এই সমস্যা সমাধান হয়ে যাবে ঠিক আছে তো আপনি যদি তৎক্ষণাৎ আপনার এই সমস্যাকে সমাধান করতে চান তো আপনার ক্রোম ব্রাউজারে আমি আপনি কি করবেন এই প্লাস যে আইকন রয়েছে এখানে টাচ করবেন ঠিক আছে এরপর আপনার যে ইমেলের লোগো রয়েছে আপনি এই লোগোর মধ্যে টাচ করে নেবেন ঠিক আছে টাচ করার পর আপনি ইমেলে টাচ করবেন করে নেওয়ার পর ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে টাচ করার পর আপনি সিকিউরিটি অপশানে টাচ করে নেবেন এরপর আপনি নিচের দিকে আসলেই ঠিক আছে অপশন দেখতে পাবেন যেটি রয়েছে পাসওয়ার্ড নামক একটি অপশন রয়েছে তো আপনি এই পাসওয়ার্ড অপশনে আপনি টাচ করে নেবেন এইখানে টাচ করার পর আপনার ফরগেট পাসওয়ার্ড করে নেবেন যদি পাসওয়ার্ড মনে থাকে এরপর কন্টিনিউ টাচ করার পর আপনার মোবাইলের যে পাসওয়ার্ড প্যাটার্ন ইত্যাদি যাই হোক দেওয়ার পর কন্টিনিউ অপশনে টাচ করবেন করার পর আপনি এখানে নিউ পাসওয়ার্ড তৈরি করবেন এমনভাবে পাসওয়ার্ড তৈরি করবেন যেটা স্ট্রং থেকে স্ট্রং হয় ঠিক আছে তো এরপর আপনি চেঞ্জ পাসওয়ার্ড অপশনে টাচ করার পর আপনি আবারও চেঞ্জ পাসওয়ার্ড এখানে টাচ করে নেবেন টাচ করলেই আপনি আপনার যে সমস্যা কিন্তু সমাধান হওয়ার কথা যদি না হয় তো আপনি কী করবেন আপনার চ্যানেলটিকে আপনি আবারও ওপেন করে নেবেন ঠিক আছে ক্রোম ব্রাউজা ওপেন করার পর আপনি নেক্সট অপশানে টাচ করবেন যদি সমস্যার সমাধান হয় তো আসবে না আসলে আপনি নেক্সট অপশানে টাচ করার পর যে পাসওয়ার্ড তৈরি করলেন সেই পাসওয়ার্ডটি আপনি এখানে টাইপ করার পর আপনি নেক্সট অপশনে আপনি টাচ করবেন নেক্সট অপশানে টাচ করার পর এটি আপনাকে প্রসেসিংয়ে রাখবে ঠিক আছে কিছুক্ষণ এরপর আপনি কিছুক্ষণ পর আপ পুনরায় লগ ইন করার চেষ্টা করবেন ঠিক আছে আপনার ইউটিউব চ্যানেলটিকে যদি না হয় তো আপনার ক্রোম ব্রাউজারটিকে হোল্ড করে চেপে ধরার পর আই বাটন রয়েছে আই বাটন আপনি টাচ করে নেবেন এরপর আপনি যে দেখতে পাচ্ছেন থ্রি ডট ঠিক আছে উপরে রাইট সাইড কর্নারের উপরে রয়েছে ঠিক আছে থ্রি ডটে টাচ করার পর আনস্টিল আপডেটস অপশানে আপনি টাচ করে নেবেন আনস্টিল আপডেটসে টাচ করার পর ওকে অপশনে টাচ করবেন এরপর আপনার যে সমস্যা এই সমস্যা কিন্তু এখন সমাধান হওয়ার কথা ঠিক আছে এরপরে কিন্তু আপনি কন্টিনিউ অপশনে টাচ করবেন মানে আপনার যে ইমেল দিয়ে আপনি লগ ইন করে নেবেন ঠিক আছে আপনার ক্রোম ব্রাউজারটিকে এরপর আপনি আপনার যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলটিকে ডেস্কটপ মোডে অন করার চেষ্টা করবেন যদিও না হয় তো বস আপনাকে কিন্তু এরপর কিছুদিন অপেক্ষা করতে হবে ঠিক আছে এরপরেও যদি আপনার সমস্যা সমাধান না হয় তো অবশ্যই আপনার এই সমস্যাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই